টাকা দিলে বাংলাদেশের আপামর জনগণ পুলিশের এই পোশাক জনগণের টাকা এটা খুলে নেবে। আটটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম ছিল পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল শাহবাগ অবরোধ করা। আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শাহবাগে এখানে আসছিলাম, তখন এখানে শত শত পুলিশ শাহবাগের থানার সামনে আমাদের উপরে আমাদের নেতাকর্মীদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। হামলা চালিয়ে এখানে আমাদের স্টুডেন্টদেরকে আহত করা হয়েছে। সবাইকে এখানে বসে পড়ার জন্য আহ্বান করছি, আমরা সবাই এখানে বসে যাই, আমাদের এখানে সমাবেশ চলবে, এখানে বসে যাই। অবশ্য বন্ধুগণ আপনারা জানেন পুলিশ যখন বাসে ওঠে পুলিশ কি কোনো ভাড়া দেয়? পুলিশের কিন্তু ভাড়া আছে, পুলিশের ভাড়া আছে 8 টাকা বাস, পুলিশ ভাড়া আছে। দেখেন আবার এনারা আবার ওই রাষ্ট্র থেকে মানে আমরা জনগণ ট্যাক্স দেই সেই টাকা আবার বেতন পায়, বেতন পায় কি করে? আচ্ছা এখন তো ভাড়া যে বাড়লো বর্ধিত ভাড়া এবং হাফ ভাড়া এটা ক্ষতি করছে সাধারণ জনগণ এবং সবার ছাত্ররা। কিন্তু পুলিশের কথা ছিল জনগণের সেবা হিসেবে জনগণের পাশে দাঁড়ানো, কিন্তু দেখছেন পুলিশ খুব সুন্দর ভাবে আওয়ামী লীগ থেকে প্রতিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেটা পাকাপাক্ত কর্মী ভাব এবং লাঠিয়া বাহিনী হিসেবে প্রকাশ্য সামনে আসছে। আজকে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়েছে, খুব সাধারণ ঘটনা, শুধুমাত্র এখানে ছাত্র নেতৃবৃন্দ ছিল। আগামী দিনে বাংলাদেশের আপামর জনগণ পুলিশের এই পোশাক জনগণের টাকা সেটা খুলে নেবে। সন্তানের পক্ষে অবলম্বন করতে পারে না। আমি বলতে চাই আমাদের ধারাবাহিক